33 রানে 4 উইকেট পেলেন, 4 উইকেট পাওয়ার আনন্দ বেশি নাকি 5 উইকেট না পাওয়ার আক্ষেপ বেশি? না, আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি 4 উইকেটে আমাদের টিমটা জিতেছে, এটাই সবথেকে বড় কথা, আনন্দদায়ক এই বিষয়টা। আমি যদি 5 উইকেটে পেতাম, ম্যাচ যদি হারতাম তাহলে এটা আনন্দ হইতো না। সো 4 উইকেটে আমি ম্যাচ জিতছি আমরা, এটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, অন্য প্রান্ত থেকেও স্পিনাররা বা পেসাররা খুব ভালো সহায়তা করেছে। মৃত্যুঞ্জয়কে দেখলাম 4 ওভারে 4 রান দিয়েছে। তো ব্যাটিং যেরকম পার্টনারশিপের একটা ব্যাপার থাকে, বোলিংও নিশ্চয়ই তাই। অবশ্যই, এটা একটা টিম এফোর্ট ছিল, টিম গেম। সবাই যেই বলে হাতে পেয়েছে তারই টার্গেট ছিল যে উইকেটে হেল্প ছিল, হেল্প ইউজ করা। আমরা স্টাম্প টু স্টাম্প বল করতে চেয়েছি এবং আল্লাহ রহমতে সবার সাপোর্টে, সবার চেষ্টায় আমরা ম্যাচটা জিতেছি। আচ্ছা, শুরুতে সকালে 146 রানে অল আউট হলেন, তো তখন ড্রেসিং রুমের অবস্থা কী ছিল, আর ড্রেসিং রুমে কী কথা হয়েছিল মূলত? না, অবশ্যই আমরা যেহেতু 146 অল আউট হয়েছে, আমরা অনেক ভালো ব্যাটিং লাইন আপ, আমরা জাস্ট নামার আগে একটাই ইয়া হয়েছে যে এই রানটা আমরা শেষ পর্যন্ত ফাইট করব, যে রানই হোক আমরা চেষ্টা করব এই রানে ম্যাচটা জেতার, শেষ বল পর্যন্ত দেখি কী হয়। তো এই চেষ্টাতে আমরা সফল হয়েছি। আচ্ছা, আগের দিন একই মাঠে সেঞ্চুরি হলো, আজকে রান একটু কম হলো, উইকেট কি একটু আজকে ভিন্ন রূপ আচরণ করলো নাকি সকালে একটু ময়শ্চারাইজার ছিল এই জন্য? আপনি দেখবেন ওয়েদারটা আজকে ডিফারেন্ট ছিল, সকালের দিকে ময়শ্চারাইজার দামি ছিল, দ্যাটস ওয়াই উইকেটে রোদ না পাওয়ার কারণে শুকাইতে পারে নাই, দ্যাটস ওয়াই ওরা একটু বেশি অ্যাডভান্টেজ পেয়েছে। টানা 3 ম্যাচ জিতলেন, প্রত্যাশা কি এখন একটু বেশি হয়ে গেল কিনা? দেখেন, প্রত্যাশা অনেক দূরে আছে, আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে চাই, আল্লাহর রহমতে 3টাতে 3টা জিতেছি। এখন নেক্সট ম্যাচ 25 তারিখে ইনশাল্লাহ, ওইটা তো আমরা সেম ওয়ে আসবো, আমরা জেতার জন্য আসবো ইনশাল্লাহ। আর আপনার নিজের সামনের পরিকল্পনা যদি? আমার সামনে কোনো পরিকল্পনা নাই, এখন এই টুর্নামেন্টটা আছে, আমার চেষ্টা যে যত ভালো যত বেস্ট বোলিং করা যায়, এটাতে টিম হেল্প হবে, টিমকে সাপোর্ট যতটুকু করতে পারি সেটাই আমার টার্গেট। থ্যাংক ইউ ভাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.